ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিওটি পুরোটাই কাল্পনিক এবং বাচ্চারা দূরে থাকবেন, এবং ভদ্রা তোমাদেরকে দয়া করে বলছি তোমরা ভিডিও থেকে দূরে থাকবেন। তাও দেখার ইচ্ছা থাকলে দেখো তাইলে। হ্যালো বেবি, আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ টু থ্রি। এই শালা কবে মাল পুটি আইলো? আরে ফেসবুক থেকে মিসিং করিছে আর ও ইয়ার মিসিং নিয়ে যাকে প্রত্যেক মাসে রিচার্জ করে দে। হ্যালো বেবি, তো আমি একটু পরে কল করছি। হ্যাঁ, এখানে লোকের মেশিনে ভালো একটা কুকুর চলে এসছে, তোমার উপর নজর লাগান দেবে। মুয়া মুয়া, একটা মেশিনে করে আমাকে কুকুর বলে দিলিস? দেখবি তোর একটা ভালো সুন্দর মেয়ে পটিয়াবো, আর তুই শুধু দেখবি আর জ্বলবি। আজকে আজকে মেশিন পটিয়াবো। দেখ ভাই, তোরা মেশিন পটিয়াছিস পটিয়া, আমার কোনো চাপ নাই। টাইমে টাইমে আমাকে মদ খাওয়ার টাকা দিবি, হ্যাঁ তাইলেই হবে, আর কিছু আমার লাগবে না। ওটা তো দিবই। কে পাঠায়? কোন বোকা চোদা সালা মেসেজ করছে, কাই নাই কোনো কাজ নাই সালা। ও ভাই, মেশিনে হাই মেসেজ করেছে। হ্যালো, কি করছো? আচ্ছি ভাই, মেশিনটে নাম্বার খুঁজেছে। আরে দিছি দিছি, একটু সবর কর। দেখ, উফ, কিছুদিন বাদে কি নাই করবো ভাবেই কি লাগছে। এইবার সালাদেরকে দেখাবো আমিও মেশিন পটিয়ে নিয়েছি, দেখবে কাজ জ্বলবে শুধু সালারা। ভাই, ফেসবুক থেকে মেশিন পটিয়ে নিয়েছি। তুমি লেলেন চুদা তোর আবার মেশিন? বাইরে থেকে লেলেন হতে পারে, ভিতর থেকে পুরো কড়ক আছে। দে বল তাহলে মেশিনটার নামটাই বল। এঞ্জেল ফাকিয়া। কি কি আরেকবার বলো নামটা। নামে কিছু রাখা নাই, তোরা শুধু আমার ভালোবাসা দেখবি আর জ্বলবে। আর কুত্তার তোরা বলিস আমার মেশিন পড়বে নাই, মেশিন লয় পুরো আগুন। না রে, আমি যাচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এটা আমার বাবার নাম্বার, আমার নাম্বারটা রিচার্জও নাই, কে করে দিবে? আরে বেবি, আমি আছি কি জন্য? আমার বাপের চারটে ইট ভাটা আছে, আমার বাপের টাকা তো আমাকেই মারতে হবে। বেবি বেবি, এখনই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেন্ড করো। দশটা নাম্বার মরে করে দে, ওয়ারে হতে পারে, করেই দ্বিতীয় ছাড়িয়ে পারা। রিচার্জ করা একদিন হয়ে গেল, বেবি এখনো কল করলো না, কি করছে? আমি কল লাগাই নাই। কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ। এঞ্জেল ফকি আমার দোকানে রো। বাঁকুড়া ছেলে হয়ে মেশিনের জন্য কাঁদছিস? খাবারের অভাব হতে পারে, মেশিনের অভাব হবে না, একটা যাবে আর একটা আসবে। বোকা আছো দা, মেশিনের লাগে কে কাঁদে? দশটা নম্বরে রিচার্জ করা করালে 200 করে 2000 টাকা সালা চলে গেল আমার। আরে বেবি, আই লাভ ইউ 4 5 6 7 8 9 10 1 2। আমার 2000 টাকা চলে গেল আর এই সালা মেশিনের সাথে বকছি। তোর দেখি আমি মেশিন পুড়াতে গেলি, তুই দেখ আজি মার গিলা দেখ। কি হরে, দেখ নিজ পাড়ার চান্দিনে ফের ঢুকিয়ে চাইছে, এদিকে তো অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার দেখ মা, আজকে বিয়া জামাটা রেডি রাখবে, বউ নিয়ে ঘর ঢুকবো। কি হরে,
এরাকে বলা যাবে না যে আমি আমার মেশিনটার সাথে দেখা করতে যাচ্ছি। না না, আমি এদের আসছিলি বিড়ি খাতে, বিড়ি খাওয়া যাবে আমি চলে যাচ্ছি। ইয়াকে বলা যাবে না যে আমি চাঁদনির সাথে দেখা করতে যাচ্ছি, আমি চুপো চুপো কাটি পড়ে যা পালা। তারপরে আমি আমার চাঁদনির সাথে দেখা করতে যাব, তারপরে আমি আর আমার চাঁদনি একা। তোরা এখানে কি করছিস বে? আমি তোমার মেশিনের সাথে দেখা করতে আসছি। এর আগে বলা যাবে না যে চাঁদনি আমাকে দেখা করতে ডাকিছে। সিরিয়াস সিরিয়াস, তোদের বহু নাটক, আমার সেটিং আমার ওয়েট করছে। তোরা আরো আমার রাস্তায় আসিস, সেদিনে মারতে ভুলে গেলিস। বুঝলিস, উপর পড়ার মেশিনটা আজ দেখা করতে বলছে এইখানে। কিরে, আমাদের পড়ার মেশিন পড়াবে। অ্যাটাক মার্শাল দার। ভুলি নাই বলেই তাই দিচ্ছি, এবার তুই আমাদের মাঠটা দেখ। তোরা আমার ছেড়বি জলদা। কিরে, এত জলদি চলে আলিস? আরে বেশি লেট লাগলো, যা মাত্রই সব হয়ে গেল। ঠিকই হইল। আরে বহু কিছু বলতে পারবো না, বললে তোরা এখানে রইতে পারবি না। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ তুই যাস না, ওদের খাতে দাঁড়িয়ে শুধু এই সহ্য করতে পারি। দেখ যা যা ডার্লিং, আমি আসছি, হাট। আরে মুখে ঢুকে দিলি, দাদা সুইচ অফ খসে গেছে, তোর ফাটা আছে। মেসেজ ঢুকিল কি, বেবি সুইচ অফ খুলেছে। তার মানে তুই আমার 10টা নাম্বারে রিচার্জ খাইছিস। রান দাঁড়া, যদি তোকে ধরতে পাই না একদম মারি রাখি দিব। হ্যালো গাইস, তোর নতুন ভিডিও চলে এসেছে, তোমরাও কিছু বলো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাড়ছে না বেশি, কেন যায়নি? আর এগুলোর সব ভিডিওতে সেটিং হয়, ঠিক আছে? এমনি রিয়েলে কারোই সেটিং নাই, আর আমার তো জীবনে পড়ে নাই, ভিডিও জুটিয়ে নাই, মারাই নাই, সব এনে পড়ে নাই, আমি তো কিছুই নাই, তাহলে আমি গেম খেলে ওই সকলে চেষ্টায় থাকি নাই আমরা। মামুনের ডাইরেক্টর আমি, আমি সব কিছু সেট করি। মামুনের নেই মামুন, আর ক্যামেরা ধরা ধরে ধরে আমরা আলি গেছি, কি বলবো, ক্যামেরা ধরে ধরে আলি গেছি, জানি নাই আমাকে রোল প্লে করতে হবে বলে হঠাৎ রোল প্লে করতে হলো। আর কি বলবো, এই এর জন্য তাড়াতাড়ি বাড়াতে হবে। আর কোন জায়গাটা ভালো লাগলো জানাবেন, কমেন্টটা ঝাড়িয়ে করবে, ঠিক আছে, ঝাড়িয়ে। আর আর বড় কথা হচ্ছে, আর এই ভিডিওটা সিন ইয়া চলে আসবে, কি বলে ওই ব্লগ চ্যানেলটাই, ব্লগ চ্যানেলটাই চলে আসবে, সেকেন্ড চ্যানেল লিঙ্ক, যারা যারা দেখার মানে যাদের দেখার মন আছে তারা যাই দেখতে পারে মনে হচ্ছে আপনি। আর এই ভিডিওটা আপলোড হওয়ার এক এক থেকে দু দিনের মধ্যে ব্লগ চ্যানেল ওটি আপলোড হয়ে যাবে। আর এই ভিডিওটা একটু ছোট হইলো, পরে ভিডিওটা চেষ্টা করব বড় বড় করার। বিগ বস ওই যে আমাদের ডাইরেক্টর, এই জামাটা পরে করা যায়, এই যে মামুনি, মামুনি ভিডিও করতে আলে সালা।
তারা ভিডিও আসবে তার জন্য বলো সারা ভিডিও তোমার জন্য বাই বাই হলার বাই বাই।